আসসালামু আলাইকুম, আমি আকলিম আক্তার শর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়াম মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতের সম্মত আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই আজকের ভিডিওটি পুরনো 15ই মার্চের ভিডিও। রিলিজ দেওয়ার পর ডাক্তার বলেছিল আমাকে, কয়েকটা টেস্ট দিয়েছিল, সেগুলো করে আবার ডাক্তার দেখাতে বলেছিল। তো 1 উইকের মতো হয়ে গিয়েছে, আমি বাসায় ফিরেছি। তো এখন যাচ্ছি আমি ইভনে সিনে মা আর আমি মিলে পরীক্ষা করতে। কিছু 5টা টেস্ট ছিল, আজকে করে ফেলবো। তো আমি এখন আছি ধানমন্ডিতে, মারিয়ামকে ওর মামার কাছে রেখে এসেছি। ইভনে সিনাই টেস্টের জন্য খুব ভালো, আর আমার বাসার খুব কাছে, এর জন্য যাচ্ছি। আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, আর এই বৃষ্টিটা ছিল এই বছরের প্রথম বৃষ্টি। যখন বাসা থেকে বের হই তখন ওয়েদারটা খুব ভালো ছিল, হুট করেই বৃষ্টি শুরু হয়ে যায় মাঝ রাস্তায়। তো তারপরে বৃষ্টিটা এনজয় করছিলাম রিক্সায় বসে বসে, মা আর আমি। খুব ভালো লাগছিলো, যেহেতু শরীর খারাপ, বাসায় বন্দি বন্দি লাগছিলো আমার, তো ভালোই লাগছিলো। তো এসে পৌঁছালাম, পৌঁছানোর পরে এই পেপার নিয়ে, হসপিটালের পেপার নিয়ে বসে আছি বাহিরে। আমাকে কল করবে, কল করলে যেতে হবে। আমার টেস্ট করানো শেষ, রিপোর্ট দিবে সন্ধ্যাবেলায়। তো আব্বু গিয়ে নিয়ে আসবে, আমি চলে যাচ্ছি বাসায়। তো দেরি করিনি, আমার মাথা ঘুরাচ্ছিলো আর আমি রিক্সায় উঠতে পারছিলাম না, শরীর কাঁপছিলো। তো আমি আর দেরি করিনি, সাথে সাথে চলে গেলাম। মা ডাব কিনতে চেয়েছিলো, বাট আমি বললাম যে আমার শরীর ভালো লাগছে না, শরীর কাঁপছিলো। তো তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে যাচ্ছি। খুব ভালো লাগছিলো, ওয়েদারটা এত ঠান্ডা, এত সুন্দর ছিল বৃষ্টি হওয়ার পরেও। ঠান্ডা বাতাস, রাস্তায় জ্যাম নেই, তো ভালোই লাগছিল। এইটা ঠিক রোজা শুরু হওয়ার কয়েকদিন আগের ভিডিও। আমি আর মা আর মারিয়াম মিলে যাচ্ছি মিরপুর, আমার খালার বাসায়। আমার ঘর বন্দি লাগছিলো, খুব বেরোতে ইচ্ছা করছিলো, হাঁটতে ইচ্ছা করছিলো। তো আমার একেবারেই মন টেক ছিল না ঘরের মধ্যে, তো মাকে খুব ফোর্স করলাম, আর আন্টিও বলতেছিল যাওয়ার জন্য আন্টির বাসায়। তো ভাবলাম যে ঠিক আছে যাই, মাকে অনেক জোরাজোরি করার পর মা রাজি হলো। তো আন্টির বাসায় যাচ্ছি, রিক্সায় করে অর্ধেক গিয়েছি, ভেঙে ভেঙে গিয়েছি। তো আমার কাছে ভালোই লেগেছে, শরীরটা এখন অনেকটা ভালো। তো আন্টির বাসায় গিয়ে আর ভিডিও করি নেই, আন্টি আমাকে দেখে তো পুরো চমকে যায়, আমি এতটা শুকিয়ে গেছি এটা দেখে আর কি। তো আমার খালাতো ভাইয়ের দাঁতের একটা হয়েছে, ছোটোখাটো অপারেশন হয়েছে, দাঁতে প্রবলেম হয়েছিল, কী যেন হয়েছে এক্স্যাক্ট আমি বলতে পারছি না, আই এম সো সরি। তো ওর জন্য আইসক্রিম নিয়ে যাই। তো এদিক থেকে কিনি, ওর বাসার সামনে থেকে কিনি। তো অনেক দিন পর যাচ্ছে আন্টির বাসায়, মারিয়াম এই প্রথম যাচ্ছে আন্টির বাসায়। তো আন্টি অনেক এক্সাইটেড, তো আমার কাজিন সিস্টারও অনেক এক্সাইটেড। তো অল্প সময়ের জন্য যাচ্ছি, মানে হুট করে ডিসিশান। তো বিকালবেলা বের হয়েছি, মারিয়াম আবার ঘুমেছিল, সকালে বেরোতাম বাট মারিয়াম ঘুমেছিল। তো মারিয়ামকে একেবারে ঘুম থেকে যখন উঠেছে তখনই নিয়ে বের হয়েছি। তো আমরা বেশিক্ষণ থাকিনি, মনে হয় 2-2.5 ঘন্টার মতো ছিলাম। গিয়েছি ভেঙে ভেঙে, আসার সময় সিএনজি করে চলে আসছি। অনেকদিন পর আন্টির বাসায় এসে ভালোই লাগলো। আমার মানে আমার কাজিনের দাদি, তো আমারও দাদির মতোই হয়, যেহেতু আমার দাদা দাদি নাই। তো দাদি প্রথমবার আমার মেয়েকে দেখেছে, দেখে তো খুব খুশি হয়েছে, অনেক আদর করেছে। আমার কাজিনের বাসায় সবাই অনেক আদর করেছে মারিয়ামকে, মারিয়ামও খুব এনজয় করেছে, খুবই মজা করেছে, আমরা অনেক এনজয় করেছি, গল্প করেছি। তো খুব ভালো ছিল এই জার্নিটা। আপনি যদি এখন আমার ভিডিওটা দেখে থাকেন, আর ভিডিওটা যদি একটু আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে এখন ভিডিওটি দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটিতে ফলো দিয়ে দিতে পারেন। আপনি যদি তা অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আসার সময় একটা ঝামেলা বেঁধে যায়, ট্রাফিক পুলিশ আটকায় আমাদেরকে ভাড়া জিজ্ঞাসা করে, তো আমরা রিয়েল ভাড়া বলে দিই, যেহেতু মিটারে যাচ্ছি না, তো যেটা সত্যি সেটাই বলি। তো ট্রাফিক পুলিশ আটকায়, ওনাকে জরিমানা করে এসে অনেক কাহিনি হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।